সুষমাদ্বাদ শঙ্খধ্বনি এবং অনুধ্বনির ব্যঞ্জনায় উন্মোচিত হল 17তম নাট্য মেলার নাট্য অঙ্গন। মঞ্চে উপবিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং প্রেক্ষাগৃহে উপস্থিত নাট্যজনের উদ্দেশ্যে অঙ্গন বেলঘরিয়া জানাচ্ছে হার্দিক অভিবাদন। যারা মঞ্চে উপবিষ্ট আছেন এরা প্রত্যেকেই আমাদের আমন্ত্রিত অতিথি। নাট্য ব্যক্তিত্ব অসংখ্য মুখোপাধ্যায়, কামারহাটি পৌরসভা চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রীগোপাল সাহার, শ্রদ্ধেয়া শ্রীমতী হৈমন্তী চট্টোপাধ্যায়, উনি পশ্চিমবঙ্গ সঙ্গীত নৃত্য নাটক দৃশ্যকলা একাডেমির সদস্য সচিব। নাট্য ব্যক্তিত্ব শ্রীযুক্ত মানবেন্দ্র গোস্বামী, নাট্য ব্যক্তিত্ব শ্রীযুক্ত মনোরঞ্জন ঘড়া এবং নাট্য ব্যক্তিত্ব শ্রীযুক্ত অঞ্জন বিশ্বাস। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আমরা শুরু করছি আমাদের বহু আকাঙ্ক্ষিত মানুষ। কিছু কিছু মুহূর্তে আসে, যেমন আকাশের দিন পত্রিকাও নাট্য আন্দোলনের কিন্তু একটা হাতিয়ার। আমাদের ক্ষমতা খুব কম, কিন্তু স্বপ্নগুলো অনেক বড়, যার ফলে আমরা সবসময় যে পেরে উঠতে পারি তা নয়, কিন্তু চেষ্টা করি। চেষ্টাই তো মানুষকে বাঁচিয়ে রাখে। তাকে আমরা সম্মান জানিয়ে আমরাও বোধহয় নিজেদেরকে সম্মানিত করলাম। এখন সম্মান জানাবো আমরা আজকের উদ্বোধক শ্রদ্ধেয় শ্রীযুক্ত অশোক মুখোপাধ্যায়কে। সম্মাননা জানাবেন অঙ্গন নাট্য সংস্থার কর্ণধার নাট্য পরিচালক অভি সেনগুপ্ত। আমাদের স্মারক এবং আজকে প্রকাশিত নাট্য পত্রিকা। পশ্চিমবঙ্গ সঙ্গীত নৃত্য নাটক দৃশ্যকলা একাডেমির সদস্য সচিব শ্রীমতী হৈমন্তী চট্টোপাধ্যায়, তাকে আমরা সম্মাননা জানাবো। সম্মাননা জানাবেন আমাদের সভাপতি তপন বিশ্বাস। আমাদের অঙ্গনের যখন যেভাবেই আমরা আমাদের অনুষ্ঠান করি,
শ্রদ্ধা হৈমন্তী চট্টোপাধ্যায় আমাদের পাশে থাকেন, এই জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। সম্মাননা জানাচ্ছেন সভাপতি তপন বিশ্বাস, ব্যাচ উত্তরীয়। অভিষেক, ধন্যবাদ সভাপতি তপন বিশ্বাসকে। নমস্কার উপস্থিত সকলকে, আমার যথাযথ সম্ভাষণ জানাই। মঞ্চে উপবিষ্ট আমাদের অন্যতম শ্রদ্ধেয়, আমাদের অন্যতম প্রিয় অধ্যাপক অশোক মুখোপাধ্যায়, আসলে স্যারের কাছে আমরা পড়েছি, সেই কারণে স্যারের সামনে বসে স্যারের, মুরারিবাবু বলছিলেন যে শব্দ চয়ন এবং সেটাকে যথাযথ ব্যবহার এবং মন্ত্রমুগ্ধর মতো হয়ে শোনা, এটাই আমাদের অভ্যেস ছিল। তাই স্যারের সামনে কিছু বলতে গেলে মানে আমাদেরও ভয় হয়। আর যারা আজকে আছেন, আমিও তাদের সঙ্গে পরিচিত ছিলাম না সবার সঙ্গে। মুরারিবাবু আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন খালি না, আমার বসে বসে মনে হচ্ছিল আমরা একটা ইতিহাসের সাক্ষী যারা, তাদের সঙ্গে বসে আছি, তাদের সামনে বসে আছি। নাটকের একটা 40-এর দশক থেকে যে বাংলার নাট্যচর্চার থিয়েটারের ধারা, সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে নাটক যেভাবে ভূমিকা নিয়েছিল, তার কথা বলেছিল, মানুষের কথা বলেছিল, মানুষের জীবনের কথা বলেছিল, সেই মানুষদের সঙ্গে আমি বসতে পেরে, আজকে তাদের সঙ্গে থাকতে পেরে আমি কৃতজ্ঞ। আমি বেলঘরিয়া, অঙ্গন বেলঘরিয়া, অভিদা বেবিদি সবার কাছে আমি ঋণী রইলাম। আমি যারা বসে আছেন এখনো বলেননি, তাদের কাছে সবিশেষ মার্জনা চাইছি। মনে করি তারা আমাকে ক্ষমা করবেন, কারণ আমি থিয়েটারের কাজের জন্য এই একটু আগে বলে একটু আগে চলে যাওয়ার সুযোগটা চেয়েছিলাম, অন্য কোনো কাজে না। তো খুব ভালো লাগছে আজকে সন্ধ্যেবেলা এখানে এসে আপনাদের সকলের সঙ্গে খানিকটা সময় কাটাতে পারার জন্যে। আর নাটকের একটা উৎসব গড়ে তোলা, তাকে সফল করে তোলা, এটা খুব সহজ কাজ নয়, এরকম একটা কঠিন অথচ অত্যন্ত দরকারি একটা কাজ। এর যে অঙ্গন বেলঘরিয়ার বন্ধুরা করছে, এটা শুনেই আমি প্রথম সম্মতি জানিয়েছিলাম যে হ্যাঁ, আমি আর 52,000 কাজের মধ্যে থাকলেও বয়স এখন আস্তে আস্তে আমাদের বিরুদ্ধে যাওয়া শুরু করেছে, তবু আমি চলে আসবো, আসতে পেরেছি বলে ভালোও লাগছে।